হ্যালো গাইস, আজকে ভেবেছি যে আপনাদের সবাইকে নিয়ে একটু গ্রসারি আইটেমস কিনতে যাব, বাট বের হয়ে দেখি যে এই এত বৃষ্টি। যাই হোক, বৃষ্টি শেষ করে সন্ধ্যাবেলায় আমি বাস পেয়েছি। সো বাসে করেই আজকে চলে যাচ্ছি একটা সুপার শপে। এটা আমার বাসা থেকে বেশ খানিকটাই দূরে, মানে ধরা যায় যে 4-5 কিলো হবে। তো এই শপের নাম হচ্ছে ইকন সেফ। এখানে সব কিছু পাওয়া যায় অ্যান্ড খুবই রিজনেবল প্রাইজে। তো ঢুকেই প্রথমে হচ্ছে এই যে এখানে একটা, এগুলোকে তাঁবু বলে, টেন্ট যেটা, তাঁবু ওরা সেল করতেছিল। তারপরে এই যে ভেতরে অনেক জামা কাপড় ছিল, কি বলবো, আর এত কম প্রাইসে। আমি তো সবসময় হচ্ছে শপিং মলগুলোতে যাই, শপিং মলগুলোতে কিন্তু ব্র্যান্ডের ড্রেসগুলো, কিন্তু মানে বুঝছেন তো, ব্র্যান্ডের জামাকাপড়ের প্রাইস যেমন হাই থাকে, সবাই তো সবসময় কিনতে পারে না। এই স্টোরটাতে অনেক ভ্যারাইটিস আছে, মানে বাচ্চাদের, তারপরে বাচ্চা থেকে বুড়ো, মহিলা পুরুষ সবার জন্য জামা কাপড় আছে অ্যান্ড খুবই কম প্রাইস আমার কাছে মনে হয়েছে, কারণ আমি তো অনেকগুলা জায়গা ঘুরছি। তো আমার কাছে সব থেকে কম মনে হয়েছে ইকন সেভে, কারণ প্রতিটা ড্রেস আপনার 20 রিঙ্গিত, 15 রিঙ্গিত, 10 রিঙ্গিতও আছে, এরকম করে সেল হচ্ছিল। এটা হচ্ছে ছেলেদের সেকশন, মানে শার্ট, তারপরে টি শার্ট, জগার্স, কি নাই, এখানে সব কিছু আছে, সব কিছু অ্যাভেলেবেল, তাও মাত্র 20 রিঙ্গিত, 15 রিঙ্গিত, 10 রিঙ্গিত করে। আমার তো আসলে অনেক কিছু কিনতে ইচ্ছা করতেছিল, বাট আমি কি কিনেছি সেটা পরে দেখাবো। তার আগে একটু জাস্ট আপনাদেরকে উপর থেকে দেখাই যে এখানে কি কি পাওয়া যায়। এগুলো ছিল শর্ট কাপ্তান, তারপরে এখানে আরও কিছু মেয়েদের প্যান্ট ছিল, মেয়েদের জিন্সও আছে এখানে, ছেলেদের জিন্স তো অভাব নাই। তারপরে এখানে জুতার দোকান আছে, মানে জুতা বিক্রি হচ্ছে অনেক কম দামে, তারপরে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে অনেক কম দামে, মানে কি বলবো, এত কম প্রাইস এখানে, আমি জাস্ট অবাক হয়ে গেছি যে মালয়েশিয়াতে এত কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে গিয়ে একটা হেয়ার, কি বলবো, এটা হেয়ার সেলুন অ্যান্ড এখান থেকেই ভেতরে ঢুকতে হয়। আর এই এত বড় একটা শপ, এর মধ্যে জামা কাপড় আছে, প্লেট, গ্লাস, ওভেন, গ্যাস স্টোভ, কি নাই এর মধ্যে। তো যাই হোক, আমরা এখান থেকেই ঢুকলাম। আর যেহেতু এত বড় একটা শপ, তো আমাদের শপিং করতে মোটামুটি তো 4-5 ঘন্টা লাগবে। তো সব কিছুর ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারবো না, জাস্ট শপটাই দেখুন যে কত বড়। আর মানে কি বলবো, এখানে এমন কোনো জিনিস আপনি নাই যে মানে পাবেন না, ঠিক আছে, এরকম একটা অবস্থা আর কি। তো আমরা হচ্ছে একটু মালটা নিলাম। আর এই এটা হচ্ছে ফ্রুটসের যে সেকশনটা, দেখুন দামগুলো উপরে এভাবে টানানো আছে, আপনার যতটুকু দরকার ততটুকু আপনি নিয়ে নিতে পারেন। যারা মালয়েশিয়াতে আছেন তারা চাইলে ইকন সেফ থেকে বাজার করতে পারেন। এখানে মোটামুটি আপনার মানে একটা শপের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন, আপনার অনেকগুলা দোকানে ঘোরাঘুরি করার কোনো দরকার হবে না। আর এই যে ড্রাগন ফ্রুট, আমার তো ড্রাগন ফ্রুটস অনেক পছন্দ, কি বলবো, যাই হোক নিয়ে নিলাম একটা। তারপর এদিকে ছিল আমরা, কামরাঙা, তারপরে স্ট্রবেরি ছিল, নিতে চাইছিলাম, বাট এগুলো দেখতে মানে ভেতরটা কেমন সাদা সাদা ছিল, তো মনে হলো যে টক হবে, এই জন্য আর নিলাম না। আর এ পাশেই যে কাঁচা বাজার ছিল, অনেক বাজার করেছি, বাসায় গিয়ে সব কিছু খুলে খুলে আপনাদেরকে দেখাবো, এই জন্য আর এখান থেকে কিনিলাম সেটা আর দেখালাম না, জাস্ট একটু মানে আপনাদের চোখ বোলানোর জন্য যে এখানে কী কী জিনিস পাওয়া যায়, যাতে করে আপনারা যদি চান এখানে আসতে পারেন, আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনাদের কী কী লাগবে নিয়ে নিতে পারেন। তো এখান থেকেই কাঁচা বাজারগুলো প্লাস্টিকে মুড়ে নিলাম, আর ওরা হচ্ছে প্রাইস লাগাই দিল যে কত কী প্রাইস হয়েছে। তারপরে এটা ছিল দুধের সেকশনটা, দুধ নিলাম এখান থেকে। আর এ পাশে ছিল মাছ, এখানে হালালও আছে, নন হালালও আছে, আপনার যেটা দরকার আপনি সেটাই নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রচুর মাছ ছিল, আর প্রত্যেকটা মাছের প্রাইস হচ্ছে উপরে টানায় দেওয়া আছে, মাছগুলো যদিও বরফ দেওয়া বাট দামটা অনেক হাই আমার কাছে মনে হলো। এখানে কিছু তাজা মাছও ছিল, তারপরে কাঁকড়া ছিল,
তারপরে এদিকে ছিল রূপচাঁদা মাছ, এটা আমার খুবই ফেভারিট একটা মাছ, এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আজকে নিব না, আজকে হচ্ছে মূলত টার্গেট আছে একটু চিংড়ি মাছ নেওয়ার, বাট এই চিংড়ির চেহারা দেখে আর নিতে ইচ্ছা করলো না, তাই চিংড়িটা এখান থেকে নিলাম না, চিংড়িটা অন্য একটা শপ থেকে নিয়েছি। দেখাবো আপনাদের লাস্টে যে চিংড়িগুলো কি তাজা তাজা ছিল। তো দেখেন এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জামা কাপড়, ছেলেদের ছেলে বাচ্চাদের, তারপরে মেয়ে বাচ্চাদের, তারপরে ফুটবল আছে, ব্যাডমিন্টন আছে, খাতা কলম, মানে এভরিথিং আপনি এখানে পাবেন, আপনার একটা শপের মধ্যে, মানে বুঝছেন তো, সুপার স্টোর। তো যাই হোক, অলমোস্ট আমাদের কেনাকাটা শেষ, আর পুরো কেনাকাটা শেষ করতে 4-5 ঘন্টা লেগে গেছে। তো যাই হোক, এখন কাউন্টারে যাচ্ছি বিল দেওয়ার জন্য। তো চলে আসছি কাউন্টারে, এখন এক এক করে হচ্ছে উঠিয়ে দিচ্ছি। অলমোস্ট এখন রাত 10টা বাজে, আর ওদের সবটা বন্ধ করার সময়টাও 10টা, সবাই চলে গেছে, মানে সবার লাস্টে আমি পড়ে গিয়েছি। তো যাই হোক, কেনাকাটা শেষ করে ওদের এখানে বিলটা দিয়ে দিব, আর বিল দেওয়ার পরে মনে হলো যে ডিনারটা একবারে করেই যাই, বাসায় গিয়ে রান্না করতে ইচ্ছা করছিল না, তো একটা খাবার অর্ডার করলাম। বাট এই খাবারটা যে এত জঘন্য লাগবে এটা বুঝতে পারি নাই, মালয়েশিয়ান খাবারগুলো কিন্তু নর্মালি অনেক টেস্টি হয়, বাট এই খাবারটা একেবারেই জঘন্য ছিল বলার বাইরে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা গ্রাব অর্ডার করলাম, গ্রাবে চলে এসেছে। তো এরপরে আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি, আর গ্রাবে করে আমাদের বাসায় যেতে বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মতো লাগে, বাসে করে আসতে হয়তো বা 20-25 মিনিট লেগে যায়। তো চলে আসছি বাসায়, আর দেখেন আপনাদেরকে দেখাই কী কী নিয়ে আসছি। এটা ছিল পপকর্ন, আর এটা ছিল বার্গারের যে বানটা থাকে ওইটা, আর এটা ছিল একটা আইসক্রিম। এই ফ্লেভারের আইসক্রিমটা যে এত টেস্টি কি বলবো, আমি এনে খাইছি তো অনেক টেস্টি ছিল। আর এখানে ছিল 2টা ভেটকি মাছ, 1টা পাঙ্গাস মাছ, আর এখানে ছিল করলা আর কাঁচামরিচ, তারপরে লাউ নিলাম ছোটো একটা, তারপরে 2টা শসাও নিলাম, আর এই যে টমেটো, টমেটো তো আমাদের সবসময় লাগে, টমেটো ভর্তা, টমেটো চাটনি, টমেটো ডালে দিয়ে খাওয়া, সব কিছু তো আমরা টমেটো খাই। আর তারপর এদিকে ছিল ডিম, ডিম তো কম্পালসারি, ডিম ছাড়া তো আসলে মানুষের চলেই না। আর এই যে 1টা ড্রাগন ফ্রুট নিলাম, তারপরে লেবু নিয়েছিলাম, আর এটা ছিল মালটা, আর 1টা এয়ার ফ্রেশনার নিলাম রুমের জন্য, আর এদিকে ছিল সসেজ, চিকেন সসেজ, এটা চিলি ফ্লেভারের ছিল, এটা খুবই মজা লাগে আমার কাছে খেতে, আর এটা ছিল নাগেট, তারপরে এদিকে ছিল দুধ, তারপরে আবার নিয়েছিলাম টি ব্যাগ, মানে চা পাতা যেটা, তারপরে এদিকে ছিল 1টা চাইনিজ নুডলস, এটা ফার্স্ট টাইম ট্রাই করব, তারপরে টিস্যু নিয়েছিলাম, আর কটন বার্ড নিয়ে নিয়েছি কতগুলো, তারপরে নুডলস নিলাম, আর এগুলো হচ্ছে ফ্রোজেন রুটি, এই রুটিগুলো নিয়ে নিলাম, রুটি বানাতে যারা পারেন না তাদের এটা খুবই হেল্পফুল হবে। তারপর নিলাম মোজারেলা চিজ, আর এদিকে ছিল দই, তারপরে হচ্ছে 2টা সস নিলাম, 1টা টমেটো সস, 1টা থাই চিলি সস, আর 2টো গ্লাস কিনলাম, এর থেকে ভালো গ্লাস ওখানে আর পেলাম না, যদিও আমার ইচ্ছা ছিল অন্য কিছু কেনার একটু সিম্পলের মধ্যে, বাট পাই নাই। তারপরে 2টা প্লেট কিনলাম, এই প্লেট 2টা একটু পাতলা বাট আমার খুবই ভালো লাগছে। তারপরে হচ্ছে তাজা গরুর মাংস নিলাম, মানে গরুর মাংস নেওয়ার কথা ছিল 1-2 কেজির বেশি না, বাট মানে তাজা মাংস পেয়ে আমার মনে হলো যে সুযোগটা হাতছাড়া করা উচিত হবে না, এই জন্য একসঙ্গে 5 কেজি গোশ কিনে নিলাম, আর এইগুলো রাখছি রান্না করার জন্য আলাদা করে। আর এটা হচ্ছে চিংড়ি, দেখেন চিংড়িগুলো কিন্তু অনেক তাজা। তারপরে এদিকে ছিল মুরগি, আর এই তো টোটাল আমার সব বাজার। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, টাটা।